তৃণমূলকে হারাতে কি কংগ্রেস, সিপিএ এবং বিজেপি পশ্চিমবঙ্গে জোট বাঁধবে? নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এমন ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে এসে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা একটা ভীষণ বড় টপিক নিয়ে আলোচনা করছি, আপনি একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। যেটা হচ্ছে, আপনি শুনে হয়তো চমকে যেতে পারেন, কিন্তু এটাই সত্যি। আমরা একটা স্ক্রিনশটও দেখাবো যে অনেক সাধারণ মানুষ কিন্তু দাবি করছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাতে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি হাত বাঁধুক বা জোট বাঁধুক। এখন বিষয়টা হচ্ছে, এটা কি সম্ভব? দেখুন, রাজনৈতিক জগতে বা রাজনীতিতে সম্ভব অসম্ভব বলে কিচ্ছুটি হয় না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেরালায় সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ভীষণভাবে প্রতিদ্বন্দ্বিতা, ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস বনাম সিপিএম কেরালায়। চলে আসুন ত্রিপুরায়। ত্রিপুরায় সিপিএম দীর্ঘ বছর ক্ষমতায় ছিল এবং বিরোধী দল ছিল কংগ্রেস। এখন সেখানে ছবিটা কি দেখুন পাল্টে গেছে। যেই সিপিএম ক্ষমতা থেকে সরে গেছে, সঙ্গে সঙ্গে সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধেছে বিজেপিকে হারানোর জন্যে। পশ্চিমবঙ্গে দেখুন, 34 বছর রাজত্ব করেছে সিপিএম, সেখানে প্রধান বিরোধী দল ছিল যতদিন না তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছিল। কংগ্রেস প্রধান বিরোধী দল ছিল এবং কংগ্রেসের ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল সিপিএমের নামে। দেখুন পাল্টে গেল কিভাবে। এখন পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করছে। তাহলে যে সিপিএম এবং যে কংগ্রেস একটা সময় আদায় কাজ করা ছিল, বিরোধিতা করত, এখন তারা অনেক অনেক রাজ্যে বিরোধিতা করছে, অনেক অনেক রাজ্যে আবার বন্ধু হয়ে ভোটে লড়ছে। এইবার আসি পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গে কংগ্রেস বলতে পারে, সিপিএম বলতে পারে, বিজেপির যে আইডিয়া, বিজেপির যে ভোটের নীতি বা বিজেপির যে আদর্শ, তাদের আদর্শের সাথে মেলে না, ঠিক তাই। কিন্তু সাধারণ মানুষ, জনগণ যদি নিচু তলায় চায়, পশ্চিমবঙ্গের অনেক ভোটে, যে ভোটগুলো একদম নিচু স্তরে হচ্ছে, সমবায় ভোট, সেখানে কিন্তু আমরা দেখছি তৃণমূলকে হারানোর জন্য এই তিনটে দলের নেতাকর্মীরা হাত মেলাচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু তৃণমূলকে তারা পরাস্তও করছে। এটা থেকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে নিচুতলা কিন্তু এটা চাইছে। আমাদের যে ভিডিওগুলো আমরা পোস্ট করি, সেখানে অনেকে কমেন্টস করছেন, আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো, যে তারা চাইছেন যে তৃণমূলকে হারাতে গেলে অবশ্যই করে এই জোটটা দরকার, তৃণমূল কংগ্রেস সিপিএম, যে যে রাজ্যে যেভাবে যা কিছু করে করুক, কংগ্রেসের সাথে বিজেপির বিরোধিতা প্রথম থেকে শেষ পর্যন্ত, ওরা কেন্দ্রীয় দল। হ্যাঁ, এটা কি বাস্তব? যদি এক কথায় বলতে হয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে পশ্চিমবঙ্গে এটা বাস্তব হওয়াটা খুব কঠিন, কিন্তু অবাস্তব নয়, অবাস্তব বলে কিচ্ছু হয় না। যদি কংগ্রেস, সিপিএম এবং বিজেপির নেতারা এই জোট না করে, নিচু স্তরে যদি একদম বুথকর্মীরা এই জোটটা করে ফেলে তলায় তলায়, তাহলেও কিন্তু কারোর কিচ্ছু বলার থাকবে না, কারোর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছুটি করার থাকবে না কারোর, নিচু স্তরে যদি ওটা হয়। যদি দেখেন উপর স্তরে এটা হচ্ছে না, কিন্তু নিচু স্তরে অনেক জায়গাতেই এটা হচ্ছে, অবাক হবেন না কিন্তু, কারণ এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অত্যাচার যে লেভেলে পৌঁছেছে, যারা তৃণমূল কংগ্রেস বিরোধী তারা চাইছে একটা ছাতার তলায় এসে তৃণমূল কংগ্রেসকে হারাতে, সরিয়ে দিতে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টস করে জানান। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন যে তিনটে দল জোট বাঁধুক? আদেও কি সম্ভব, নাকি নিচু স্তরে এটা সম্ভব? অবশ্যই আপনি কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।